কাশ্মীরের একটি অন্যতম দুর্দান্ত টুরিস্ট স্পট বেতাব ভ্যালি, যেখানে বেতাব সিনেমা শুটিং হয়েছিল, তার থেকেই এই ভ্যালিটির নাম বেতাব ভ্যালি। সানি দেওয়াল ও অমৃতা সিং এর হিট ফিল্ম বেতাব থেকেই এই ভ্যালিটির নাম হয়েছে বেতাব ভ্যালি। বলিউড সিনেমা বেতাবের শুটিং নাকি এখানেই হয়েছিল। চন্দনবাড়ি দেখা কমপ্লিট হয়ে গেলে এখন যাচ্ছি বেতাব ভ্যালিতে। এখান থেকে 8 কিলোমিটার। চন্দনবাড়িতে দারুণ এনজয় করলাম। এই ভিডিওটি যারা এখনো দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অবশ্যই একবার দেখে নিন। তাহলে এখন চলুন বেতাব ভ্যালি। তিনটে জায়গা থেকে ট্যুর করে ফেরার পর আমরা যখন হোটেলে পৌঁছে যাই, হোটেলে পৌঁছানোর পরে আমাদের দেখি যে আমার মোবাইলটা নেই, মোবাইলটা ছাড়া পড়ে গেছে। কোথায় গেছে আমরা বুঝতে পারিনি। আমরা সব জায়গায় খোঁজার পরে আমাদের সন্দেহ হলো মোবাইলটা হয়তো আমাদের গাড়িতে পড়েছে। তো আনবিলিভেবল, বিশ্বাস করতে পারবেন না, এখানকার লোক এতটাই অনেস্টি দেখিয়েছে, দেখায় এবং সবসময় তারাই সততার পরিচয় দেয়। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহলগাম থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অমরনাথ যাত্রার প্রথম শিবির চন্দনওয়ারি যাওয়ার পথে মাঝামাঝি জায়গায় অবস্থিত এই বেতাব ভ্যালি। ওয়েলকাম টু বেতাব ভ্যালি। পহলগাম থেকে মাত্র 8 কিলোমিটার দূরে দুর্দান্ত একটি টুরিস্ট স্পট বেতাব ভ্যালি, যেখানে বেতাব সিনেমার শুটিং হয়েছিল। তারপর থেকে এই ভ্যালিটির নাম রাখা হয়েছে বেতাব ভ্যালি। দেখুন, পাইনের জঙ্গল, আর পাইনের জঙ্গলের মাঝ দিয়ে চলে গেছে শেষনাগ নদী। এটা শেষনাগ নদী, এই জলটা এসছে একদম অমরনাথ থেকে। অবশ্যই আপনারা যদি এখানে আসেন, এই জলটা অবশ্যই একবার স্পর্শ করবেন। আমরা গেছিলাম, আমি নদীতে নেমেছিলাম, সেটা চন্দনবাড়ির ভিডিওতে আছে, আপনারা যারা দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন। আমরা উঠেছিলাম পহলগামের গ্রিন টপ রিসোর্টে। রিসোর্ট থেকে আমরা আরু ভ্যালি, চন্দনওয়ারি ও বেতাব ভ্যালি দেখার জন্য একটি প্যাকেজ বুক করে নিয়েছিলাম। আমাদের ছিল 7-সিটার ট্যাভেরা গাড়ি, ভাড়া পড়েছিল 2100 টাকা। আমাদের এবারে গন্তব্য বেতাব ভ্যালি। এর আগে আমরা আরু ভ্যালি ও চন্দনওয়ারি ভিজিট করেছিলাম। আগের পর্বগুলিতে আরু ভ্যালি ও চন্দনওয়ারির ভিডিও আপলোড করা আছে, ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে, যারা এখনও দেখেননি সময় করে অবশ্যই একবার দেখে নেবেন। চন্দনওয়ারিতে প্রায় ঘন্টা দুয়েক সময় কাটিয়ে আবার উঠে বসলাম গাড়িতে, গন্তব্য বেতাব ভ্যালি। চন্দনওয়ারি থেকে বেতাব ভ্যালির দূরত্ব প্রায় 8 কিলোমিটার। আবার সেই চড়াই উতরাই পথ, শেষনাগ ঝিলের পাশ ঘেঁষে রাস্তা ধরে আমাদের গাড়ি আমাদের নিয়ে এগিয়ে চলল গন্তব্যের উদ্দেশ্যে। চোখ জুড়ানো সব দৃশ্য, দিগন্ত জোড়া উঁচু উঁচু পাহাড়ের কোলে লম্বা লম্বা সার দিয়ে দাঁড়িয়ে থাকা পাইন গাছের অপরূপ দৃশ্য, সাদা বরফের উপর ঝলমলে রোদ, নীলের চেয়েও দুরন্তরাঙ্গা আকাশ আমাদের এক মুহূর্ত স্থির থাকতে দিচ্ছিল না। আমরা এখন বেতাব ভ্যালির রাস্তা ধরলাম। এই উপরের যে রাস্তাটা দেখা যাচ্ছে ওইটা চলে গেল চন্দনওয়ারি, আর আমরা নিচ দিয়ে এখন যাচ্ছি বেতাব ভ্যালি। দেখো পুরানে মন আন্দর ভি ওই হ্যায় জো উপর সে আপনি দেখা হ্যায় পুরানে মন আগর জায়গা উধর 100 রুপে এন্ট্রি ফিস হ্যায় এক কাপ ये जनत कहां मिलेगा हां बेताब ভ্যালি में क्या है बेताब ভ্যালি में कौन बेताब ভ্যালি अगर जाना है 100 रुपए टिकट दिखा लो বাকি কোই পয়সা দেখো পানি নেই যায়গা হম সে বলতা হম আপনি বলতা আপ যা আপনার মর্জি হ্যাঁ দেখো পানি তো দেখুন বেতাব ভ্যালি পার্কিং পয়েন্টে চলে এলাম। প্রায় 20 মিনিট জার্নির পর আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য বেতাব ভ্যালির পার্কিং পয়েন্টে। এই চলে এলাম বেতাব ভ্যালিতে, এটা হচ্ছে পার্কিং পয়েন্ট, আর সামনে টিকিট কাউন্টার আছে, ওখানে যাবো টিকিট কাটবো তারপরে ভিতরে ঢুকবো। চলুন দেখুন বেতাব ভ্যালি ঢুকার মুখেই একটি নদী, খুব সুন্দর। বেতাব ভ্যালি ঢুকতেই প্রথমে যা আমাদের নজর কাড়লো তা হলো লিডার নদীর স্বচ্ছ জলধারা।
যা দুরন্ত স্রোতে ছুটে চলেছে তার নিজের লক্ষ্যে। টিকিট কাউন্টার, টিকিট মূল্য 100 টাকা করে বেতাব ভ্যালির ভিতরে ঢোকার জন্য। 100 টাকাতে টিকিট কেটে এখন ভিতরে ঢুকবো। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। চলে এলাম বেতাব ভ্যালিতে, দেখুন চারিদিকে শুধু বরফ আর বরফ। বেতাব ভ্যালি এমনিতেই খুব সুন্দর একটি ভ্যালি, আর এই সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে বরফের সাদা কার্পেট, উইলোবন ও লিডার নদীর অসামান্য জাদু। দেখুন আমার ডান দিকে লিডার নদী, একদম বেতাব ভ্যালির মধ্যে দিয়ে চলে গেছে এই নদীটি। বেতাব ভ্যালির মধ্যে একটি গেস্ট হাউস আছে, আপনারা এখানে এসে থাকতেও পারেন, যদিও এখন বন্ধ আছে। এখন আমি দাঁড়িয়ে আছি লিডার নদীর উপরে, যে ব্রিজটা আছে কাঠের ব্রিজ, সেই ব্রিজের উপরে। দেখুন চারিপাশের ভিউটা সত্যি অসম, কোনো কথা হবে না, কোনো কথা নয়। দেখুন বেতাব ভ্যালির মধ্যেই রেস্টুরেন্ট আছে, কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যেতে পারে। এখানে কিছু শুটিং হলো, শুটিং হয়ে গেল এখনই। দেখুন এই বেতাব ভ্যালির মধ্যেই রয়েছে উইলো বাগান, দেখুন উইলো বাগান, যার কাঠ দিয়ে ব্যাট তৈরি হয়। দারুণ লাগলো, দারুণ এনজয় করলাম, ঘুরে ঘুরে অনেকটাই দেখলাম, খুব ভালো লাগলো জায়গাটি। এই বেতাব ভ্যালির মধ্যেই আছে কফি হাউস, আমরা একটা কফি নিলাম, এই কফির দাম পড়লো 30 টাকা। কফিটা খাচ্ছি এখন, দারুণ। পেহেলগামে রাত্রে এবং সকালে প্রচণ্ড ঠান্ডা ছিল, কিন্তু এই বেতাব ভ্যালিতে এখন কিন্তু গরম, দারুণ রৌদ্র উঠেছে, দারুণ রৌদ্র উঠেছে। দেখুন ওয়েদারটাও দারুণ, ওয়েদার দারুণ। যারা বরফ ভালোবাসে তারা শীতকাল অর্থাৎ নভেম্বর থেকে এপ্রিল মাসের মধ্যে এখানে আসতে পারেন, এই সময় পুরো জায়গা জুড়ে থাকে বরফে ঢাকা। আর যারা সবুজ প্রকৃতিকে উপভোগ করতে চান তারা আসতে পারেন গরমকালে। বেতাব ভ্যালিতে প্রায় ঘন্টা দুয়েক সময় কাটিয়ে আবার রওনা হলাম পেহেলগামের উদ্দেশ্যে। আরু ভ্যালি, চন্দনওয়ারি ও বেতাব ভ্যালি ঘুরে দেখতে সময় লাগবে প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো। আপনারা যদি একই দিনে বৈশরণ ঘুরতে চান সেটাও ঘুরে দেখতে পারেন। বৈশরণ, যাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড, বৈশরণ যেতে গেলে ঘোড়ায় চেপে যেতে হবে, প্রত্যেক ঘোড়ার ভাড়া পড়বে 1000 টাকার মতো। আপনারা প্রথমে বৈশরণ দেখে তারপর আরু ভ্যালি, চন্দনওয়ারি ও বেতাব ভ্যালি দেখে নিতে পারেন, বা আরু ভ্যালি, চন্দনওয়ারি ও বেতাব ভ্যালি দেখার পরেও আপনারা বৈশরণ ঘুরে নিতে পারেন। পেহেলগাম থেকে বৈশরণের দূরত্ব মাত্র 6 কিলোমিটার, ইচ্ছে করলে আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন বৈশরণ। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে পেহেলগাম গ্রামটি একটু ঘুরে ঘুরে দেখছি, আর আপনাদেরও দেখাচ্ছি, আপনারাও দেখুন পেহেলগাম গ্রামটি। 3 দিন আগে এই রাস্তার উপর দিয়েও বরফ ছিল।
সন্ধ্যাবেলায় হাঁটতে বেরিয়ে বেশ ভালোই লাগছে। এই পার্কের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, রাস্তাটাও বেশ ভালো। ওই দেখুন আমার পিছনে পাহাড়, একদম বরফে আচ্ছাদিত। এখন আমি দাঁড়িয়ে আছি পশুয়ান পার্কের সামনে, আর পার্কটা এখন বন্ধ আছে, যার জন্য ভিতরে ঢুকতে পারলাম না। দেখুন পার্কটা কিন্তু দারুণ, একদম সবুজ কার্পেট বিছানো, দেখুন একদম সবুজ কার্পেট বিছানো পার্ক, দারুণ লাগছে, দারুণ। কিন্তু ভাগ্য খারাপ, বন্ধ আছে, যেতে পারলাম না, আপনাদেরও দেখাতে পারলাম না। এখানে কিন্তু প্রচুর হোটেল আছে, হ্যাঁ প্রচুর হোটেল রিসোর্ট, দেখতেই পাচ্ছেন। আমি ফোন নাম্বারগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যাই হোক, বিকাল টাইমটা সন্ধ্যা টাইমটা হেঁটে হেঁটে কাটিয়ে দিলাম পহেলগামে, দারুণ লাগলো, খুবই মজা লাগলো। অ্যাকচুয়ালি পহেলগামে হেঁটে হেঁটে যা দেখবেন সেটাই সাইট সিন, এখানে এক্সট্রা করে কিছু বলার নেই, সবই সাইট সিন। কাপড়ের দোকান, আমাদের এই দাদার মোবাইল হারিয়ে গেছিলো, তো সেই স্ট্যান্ডে গিয়ে মোবাইলটা আবার ফেরত নিয়ে এলো। একটু শুনে নেব ওনার মুখ থেকে এখানকার মানুষজন কীরকম, কতটা সৎ, কতটা সব কিছু একটু শুনে নেব। হ্যাঁ, আমরা আজকে ট্যুরে বেরিয়েছিলাম, তিনটে জায়গা থেকে ট্যুর করে ফেরার পর আমরা যখন হোটেলে পৌঁছে যাই, হোটেলে পৌঁছানোর পরে আমাদের দেখি যে আমার মোবাইলটা নেই, মোবাইলটা ছাড়া পড়ে গেছে, কোথায় গেছে আমরা বুঝতে পারিনি। আমরা সব জায়গা খোঁজার পরে আমাদের সন্দেহ হলো মোবাইলটা হয়তো আমাদের গাড়িতে পড়েছে। তো আনবিলিভেবল, বিশ্বাস করতে পারবেন না, এখানকার লোক এতটাই অনেস্টি দেখিয়েছে, দেখায় এবং সবসময় তারাই সততার পরিচয় দেয়। যে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, আপনারা যেখানেই ঘুরবেন বা যেখানেই গাড়িতে যাবেন, অন্তত গাড়ির নাম্বারটাকে লিখে রাখবেন অথবা একটা ছবি তুলে রাখবেন। যদি আপনাদের বাচ্চারা কোথাও ছাড়া পড়ে যায় বা কোনো কারণে আপনাদের কোনো জিনিস যদি ছাড়া পড়ে যায়, সেখান থেকে আমরা এই গাড়ির নাম্বার ধরে গাড়ির গ্যারেজে ফোন করি, গাড়ির ম্যানেজার স্টোরে যেখানে গাড়ির বাস স্ট্যান্ড আছে সেখানে তারা গাড়ি সার্চিং করে কোনো জিনিস পেলে সেটা তারা জমা রেখে দেয়। আমরা ফোন করার সঙ্গে সঙ্গে আমাদের উনি বললেন যে আপনাদের চিন্তা নেই, আমাদের মোবাইলটা আপনাদের রাখা আছে, আপনাদের মোবাইলটা আমার কাছে রাখা আছে, আপনারা পারলে এসে নিয়ে যান, নাহলে আমাদের গাড়ি করে আবার আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তায় সেখানে গেলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে ম্যানেজারবাবুকে বললাম, বলার সঙ্গে সঙ্গে উনি আমাদের মোবাইলটা হাতে দিলেন। আমি বললাম আপনাদের জন্য কিছু আমরা করতে পারি, যদি করতে পারতাম তাহলে আমরা কৃতজ্ঞ থাকতাম। উনি বললেন না, এটা আমাদের কর্ম না, আমাদের কাজ আপনাদের উপকার করা, আপনারা ট্যুরিস্ট, আপনাদের সহযোগিতা করাই আমার মেন কাজ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। পরে পর্বের ভিডিও নোটিফিকেশান সবার প্রথম পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল বাটনটি অন করে রাখুন। টাটা, বাই বাই।